ভিডিও করছিলাম হঠাৎ করে দেখুন কিভাবে রেকর্ড হয়ে যাচ্ছিল লোকটা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিপিস কৃষ্ণ। আর লিপিস কৃষ্ণের সকল বন্ধুকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আবার একটি সুন্দর ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা থাকবো বাংলাদেশের আরও একটি সুন্দর জায়গায়। আমরা রয়েছি আজকে পায়রাকুঞ্জ বলে একটি জায়গা, বাংলাদেশের পুরুলিয়া যেটা ডিস্ট্রিক্ট রয়েছে সেইখানে আমরা বেড়াতে গেছিলাম। এখানে বিশেষ করে শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা ছাড়া আর তেমন কিছুই নেই। তো চলো তোমাদের সাথে আমাদের এই জার্নি শেয়ার করছি। মজার বিষয়, বাঙাল কথা বেশ ভালোই শুনতে পাবে, আমার মুখ থেকেও বেশ বাঙাল ভাষা বেরিয়ে যায় যদি আমার দেশের লোকজনের সাথে কথা বলি। যখন একমাত্র আমি হাজব্যান্ডের সাথে যখন কথা বলি তখন আমার এই বাংলাদেশের ভাষায় আমি কথা বলতে পারি, বাকি অন্য সময় আসে না। আমরা এখানে পায়রাকুঞ্জের তীরে এসেছিলাম একেবারে পরন্ত বেলায়, বিকেল হয়ে গড়িয়ে সন্ধ্যা হয় এরকম সময়, সেই জন্য সূর্যের আলোটা পড়ে যাচ্ছিল, তো ছবি খুব একটা ভালো আসেনি। কিছু ছবি তুলেছি আর পটুয়াখালী থেকে এখানে আসতে সময় লেগেছে প্রায় 30 মিনিট মতন। আমরা টোটো করে এখানে এসেছিলাম, শহর থেকে বেশ অনেকটা দূরেই। এর ওপারে অনেক জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে মানুষ এখান থেকে স্পিড বোট বা ওই ট্রলার যেগুলো রয়েছে সেই সেগুলোতে চড়ে পারাপার করে নদীর। এই নদী যতই দেখতে শান্ত লাগে তবে অতটা শান্ত নয়, কারণ আমার ছোটোবেলাটা ভীষণ মনে পড়ে। আমি এই নদীতে যখন মামা বাড়িতে যেতাম নৌকা করে তখন প্রচণ্ড তুফানের সম্মুখীন হয়েছিলাম, আর সেই দিনগুলো সত্যি এখনও আমার স্মৃতি পাতায় রয়েছে। তো এখন শীতকাল ছিল, সেই সময়টা আমি যখন গেছিলাম মানে শীত চলে গেছে। এই দেখো স্পিড বোর্ডে ওপার থেকে এপারে এলো, ওপারের জায়গাটা আমার ঠিক জানা নেই, সেটা বাই রোডেও যাওয়া যায়। এখানে কেউ ট্রলারে করে, ট্রলার বলে ছোট লঞ্চ যেগুলো হয়, ইঞ্জিন চালিত নৌকো বলা যেতে পারে, তাতে করেও একদিকে পার হচ্ছিল, স্পিড বোর্ড রয়েছে। আর এই সব দৃশ্যগুলোই উপভোগ করছিলাম বেশ কিছুক্ষণ সময় ধরে। এখানে নদীর পাড়ে প্রচুর মাছও আমরা দেখতে পেয়েছি, তবে আমি যেটা দেখলাম যে কলকাতায় আমাদের ইলিশ মাছের যা দাম সে তার তুলনায় এই নদীর পাড়ে পায়রাকুঞ্জের তীরে আমি দরও করেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অনেক বেশি দাম তার থেকে। এখানে দেখো মানুষজন এপার থেকে ওপার হচ্ছে নৌকো করে যাচ্ছে, এইগুলো আর প্রচুর ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো তোমাদের সাথে ইতিমধ্যে আমি শেয়ার করেও দিয়েছি। আর আমি পটুয়াখালী থেকে কী করে এসেছিলাম আমার আগের ভিডিওগুলো তোমরা যদি দেখে থাকো তাহলে তাতে আমার শেয়ার করা রয়েছে। আর আমি বলেছিলাম যে বরিশাল থেকে পটুয়াখালীর ডিস্টেন্স হচ্ছে বাই রোডে বাসে করে আমাদের আসতে 1 ঘন্টার কিছু সময় বেশি লেগেছিল। এই দেখ, এই ভদ্রমহিলা দুজন ছোট্ট একটা বেবি কোলেছিল, ওরা যেতে পারেনি, তো ওদেরকে নেওয়ার জন্য আবার রিকোয়েস্ট করেছিল যে ছোটো বাচ্চা অনেকটা দূরে যাবে, তাই জন্য আবার এই ট্রলারটা ঘুরে এসে এদেরকে নিয়ে যাচ্ছিল। দেখি এখানে কি কথাবার্তা হচ্ছে একটুখানি শুনে নিই। এরা যেহেতু উঠতে পারেনি সেই জন্য নৌকাটা আবার কিছুটা দূরে গিয়ে আবার ঘুরে এদেরকে নিয়ে যাচ্ছিল। যেমন রাস্তায় চলতে চলতে আমরা অনেক বাঘ দেখতে পাই, এখানেও নদীর উপরেও দেখো দুদিকে, ওই দিকে একটা নদী চলে গেছে, এদিকে আর একটা রাস্তার মতন করে নদী চলে গেছে, মাঝখানে আবার একটা তোমার গ্রাম দেখা যাচ্ছে, বেশ উপভোগ করার মতো। তেমনি সূর্যটা, সূর্যিমামা দেখো কত সুন্দর সানসেট হচ্ছে, সেটাও আমরা বেশ উপভোগ করছিলাম। এই নৌকা আবার ফিরল এই যাত্রীদের তোলার জন্য, ছোট্ট বাচ্চা রয়েছিল এদের সাথে। এই আমাদের বাংলাদেশ, আমাদের নদীমাতৃক বাংলাদেশ, শহরের যেদিকেই যাও সেদিকেই জল আর জল। তবে এখন কিছুটা বাই রোড অনেক ব্রিজ তৈরি হয়েছে যার জন্য অনেক যাতায়াতের সুবিধা হয়েছে, অনেক কম সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করা যায়।
অপূর্ব দৃশ্য দেখো, সূর্যটা কি সুন্দর করে ডুবছে আস্তে আস্তে। এখানে আমার ফ্যামিলির সমস্ত লোকজন রয়েছে, বৌদি রয়েছে, এই মেয়ে রয়েছে, দাদার মেয়ে রয়েছে সাথে। দেখো এদিকে স্পিড বোট চলে গেল ওপারে যাত্রী নিয়ে। সূর্যটা কি অপূর্ব লাগছে বলতো। বাংলাদেশের এই অপূর্ব দৃশ্যগুলো আমি ক্যামেরা বন্দি করে রেখেছি। এদিক থেকে আবার দেখো মানে ট্রলার, এগুলোকে ট্রলারই বলে ওখানকার ভাষায়, মানে ইঞ্জিন চালিত নৌকো আর কি, মানে বোঝাই করে যাত্রী, তার সাথে বাইক সাইকেল সমস্ত কিছুই আসছে। কাছে আসলে বুঝতে পারবে, ওই গানটা ভীষণ মনে পড়ছে আমার। এই পথটা এই মেঘনা এই যমুনা সুরমা নদীর তটে, এই পথটা এই মেঘনা এই যমুনা সুরমা নদীর তটে, আমার রাখাল মন গান গে যায়, আমার রাখাল মন গান গে যায়, সে আমার দেশ সে আমার প্রেম, কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। একদিকে সূর্য, একদিকে দেখো চাঁদও উঠছে। এই আমার বৌদি আর দাদার ছোট্ট ছেলে, এদিকে টুপি মাথায় দিয়ে দাদা রয়েছে। দেখো কি অপূর্ব দৃশ্য। সত্যি এক কথা যে আমরা মানতে বাধ্য হই যে বিপদ কখন আসবে কেউই জানি না। আমি এমনি ভিডিও করছিলাম, হঠাৎ করে দেখুন কিভাবে বিপদ হয়ে যাচ্ছিল। লোকটা পুরো নৌকা থেকে টার্মিনালে উঠতে গিয়ে পড়ে যাচ্ছিল একেবারেই কোনো মতে। আর নদীটাও সেই পায়রা নদী, আশা করি উনি সাঁতার জানেন, কিন্তু পরে ব্যথাও পেয়েছে। তখন আমি ভিডিও করছিলাম, জাস্ট মিনিটে উঠে গেল। সত্যি কি অপূর্ব দৃশ্য দেখো, মনে হচ্ছে নৌকাটা একেবারে জলের তলায় ডুবে যাচ্ছে। ডিঙি নৌকা বলে এগুলোকে। আর লিপিস্ক্রিপশন ইউটিউব চ্যানেল যারা দেখছো, অনেক অনেক কমেন্টস করছো, তোমাদের ভালো লাগছে জানাচ্ছ, সত্যি আমি আনন্দিত, ভিডিও তৈরি করতে উৎসাহিত হচ্ছি। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট, অনেক অনেক রিকোয়েস্ট রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখলে আমার এই সুন্দর সুন্দর ব্লগগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর তোমরা সবার আগে সেটা দেখতে পাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই পেজটাকে ফলো করো, লাইক করো, তোমাদের মূল্যবান মতামত জানো, আমি কিন্তু অধীর আগ্রহে বসে থাকি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পাওয়ার জন্য। আর তোমরা কি দেখতে চাও সেগুলো কিন্তু অবশ্যই জানিও। আর আজকের ভিডিও কেমন লাগলো আমি কিন্তু জানার অপেক্ষায় রইলো। এরকম সুন্দর সুন্দর ভিডিও আবার আসছে, বাংলাদেশের আরও কয়েকটি জায়গার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যেমন কুয়াকাটার ভিডিও আসবে, তারপরে ঢাকাতে আমি বিশেষ সময় কাটাইনি সেই জন্য ঢাকার ভিডিও তোমাদের সাথে তেমন কিছুই শেয়ার করার নেই। হ্যাঁ, পদ্মা সেতু হয়ে আমি ঢাকায় এসেছিলাম পটুয়াখালী থেকে, পদ্মা সেতুর কিছু ভিডিও তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। তো ভালো থাকো সকলে, আর পরবর্তী আবার একটা সুন্দর ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা বাই, থ্যাংক ইউ আমার সম্পূর্ণ ব্লগ দেখার জন্য, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। কিন্তু